Look at me, Jan. Room theke nojone working friend. আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে জানাচ্ছি স্বাগত প্রত্যেকবারই কোনো না কোনো প্ল্যান করলে সেটা কিন্তু ঠিকঠাক হয় এবারেও প্ল্যান করার সাথে সাথেই অনেকের নানা ধরনের নানা সমস্যা তৈরি হয়ে গেল কিন্তু হ্যাঁ 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 কিন্তু প্ল্যান আমরা সাকসেসফুল করার পেছনে বেশ কিছু মানুষ খুব পরিশ্রম করেছে প্ল্যানটা ছিল এই যে যে আমরা অর্জুর বাসায় যেয়ে বারবিকিউ করব এবং তার পরের দিন মাওয়া ঘুরবো কিন্তু প্ল্যানে কিছু আনসার্টিন থিংস কিন্তু থেকেই যায় জনি অসুস্থ হয়ে গিয়েছিল সে পুরো রাত থাকতে পারবে না আগে থেকে বলে দিয়েছিল ওসামা আসে নাই তার ব্যক্তিগত কারণে তো আমরা কিন্তু 12 জন থেকে 9 জনে চলে আসছি তবে হ্যাঁ আমরা সবাই একত্রিত হতে পারছি এবং সবাই সবার দেখা পাইছি এটাই অনেক বড় বিষয় প্ল্যান অনুযায়ী সেদিন আমাদের পোলাও কেনার কথা ছিল হানি বিরিয়ানি থেকে এবং আমি নিজে যে হানি বিরিয়ানি কিনে আনছি কিনে এনে আমার বাসার নিচে দাঁড়াইছি এবং মোরসালিনরা বসুন্ধরা থেকে খুব দ্রুততার সাথে এসে আমাকে কিন্তু পিক করে নিয়ে গেছে কেরানি কেরানিগঞ্জে আমাদের প্ল্যান ছিল যে রাতে আমরা বারবিকিউ হানি বিরিয়ানি ভাই একটা ফুল স্পেশাল হানি বিরিয়ানি যার দাম হচ্ছে মাত্র 300 টাকা সেটা খেয়ে পরে আমরা আবার রাতে বারবিকিউ করব সো প্ল্যানটা তো বুঝতেই পারছেন যে আমরা খুব ভিআইপি মাশাআল্লাহ জীবনের এমন একটা সময় এসে পড়েছি যে সময়ে পাশাপাশি থাকলেও অনেক বন্ধু-বান্ধব কিন্তু প্রতিদিন আর দেখা করা সম্ভব না কারণ কেউ ব্যবসা করে কেউ চাকরি করে এবং দিন শেষে তার পরিবারকে সময় দেয় আরে এটা খোলো দেখো আমরা সবাই খুব হাঙ্গরি ছিলাম এবং আমরা কিন্তু খেতে বসে গিয়েছি এবং সবাই সুন্দরভাবে একসাথে খেতে পেরেছি ছিল একটা অন্যরকম মুহূর্ত যা আসলে বলে প্রকাশ করা সম্ভব নয় জুনায়েদ ভাই তিনি কিন্তু অনেক দূর থেকে এসেছেন তিনি টঙ্গী থাকে তার সাথে অনেক দুষ্টমি করেছি তাকে সরি বলেছি বাস্তবে এবং আমি ভিডিওতেও তার থেকে মাফ চেয়ে নিয়েছি সরি জুনায়েদ ভাই অনেক দুষ্টমি করছি প্লিজ ডোন্ট মাইন্ড জাস্ট মজা করার জন্য আর কি কারে ফেলাই দিব ভাই বোগাস দেই নেই হয়ে গেছে হয়ে গেছে ভাই এনাফ এখনই আমি রিলস দিই না আমি আমার মতো আমার আমি কারো মতো দিতে পারবো না রিলস আমি দিই বারবিকিউ করার সময় যে সিটিং পজিশনে থাকে মানে যে রান্না করে তাকে অন্যরা মিলে যত সব আইডিয়া দেয় এই হয়ে গেছে এই পুড়ে গেল এই হয়ে গেল তখন সেই লোকটা কিন্তু ঘাবড়ে যায় আর যে সিন হয় এটা আসলে দেখার মতো এন্ড অফ দ্য নাইট আমাদের বারবিকিউটা অনেক মজার ছিল এবং ভালো হয়েছিল থ্যাংকস টু মোরসালিন অ্যান্ড হাসান হার্ড ওয়ার্কিং ফ্রেন্ড থ্যাংক ইউ গল্প
আমাদের যদিও মাওয়া যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমাদের মাওয়া যাওয়া হয় নাই কোনো একটা কারণে আমরা চলে গিয়েছিলাম অ্যাপেল অ্যাগ্রো ভিজিটে এবং অ্যাপেল অ্যাগ্রো ভিজিট করতে চেয়ে আমাদের অনেকটাই সময় কেটে গিয়েছে এবং সেখানে আমরা কিন্তু কিছু গরু দেখে ফেলেছি যদিও এখন অনেক গরু নাই তো ধীরে ধীরে সেখানে কিন্তু গরু দিয়ে ভরে যাবে ফাইনালি আমরা আমাদের রাতের খাবার খাওয়ার জন্য চলে আসছি একটি রেস্টুরেন্টে যেটা হচ্ছে ক্যারিগন জয়েন্ট আওয়ারে এবং আমরা সবাই সবার পজিশনে বসে গিয়েছি এবং আমরা খাবার অর্ডার করে ফেলেছি এবং খাবারের জন্য যা মেনু ছিল সবার সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং হাসান আমি জাস্ট ওয়ান ইট আমরা জানি যে আমরা কি জিতেছি সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন